আপনারা যারা বাংলালিংক প্রিপেড সিম ব্যবহার করছেন তাদের জন্য আমি অল্প টাকায় আপনি বেশি বেশি ইন্টারনেট দিতে পারবেন এমন কিছু কোড আপনাদেরকে আমি দেখাবো। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নেওয়া যাক আপনার বাংলালিংক প্রিপেড সিমে অল্প টাকায় বেশি বেশি ইন্টারনেট কীভাবে নেবেন বা সেই কোডগুলো। তো প্রথমত আপনাদেরকে আমি একটি কোড দেখাচ্ছি। তো আপনারা এই কোডটি ডায়াল করলে ধরুন *121*200#*121*200# তুলে আপনার বাংলালিংক প্রিপেড সিমটাকে ডায়াল করবেন। তো আমি ডায়াল করলাম। তো ডায়াল করলে আপনার বাংলালিংক প্রিপেড সিম অনুযায়ী এখানে দেখবেন বিভিন্ন অফার রয়েছে। তো দেখুন এখানে কি দারুণ অফার রয়েছে, 68 টাকা 7 দিন মেয়াদ পাবো এবং 7 GB আপনার ইন্টারনেট, এবং আপনার এখানে অনেকগুলো আমার এখানে দারুণ দারুণ এই অল্প টাকায় বেশি বেশি ইন্টারনেট অফার রয়েছে এবং মিনিট অফার রয়েছে, এবং এই রকম অফার আপনি দেখতে পাবেন। তারপর আপনাদেরকে আরেকটি অফার কোড আপনাদেরকে আমি দেখাচ্ছি। অফার কোডটি হচ্ছে *121*3218#। তো এই কোডটি যদি ডায়াল করেন, এই কোডটি ডায়াল করলে আপনি 18 টাকায় 2 GB ইন্টারনেট পাবেন এবং 7 দিন মেয়াদের জন্য আপনি এই কোডটি ডায়াল করলে আপনি অফার নিতে পারবেন, মানে 18 টাকায় আপনি 2 GB ইন্টারনেট নিতে পারবেন। তো আপনি এছাড়া কোডটি ডায়াল করা ছাড়া আপনি 18 টাকা যদি রিচার্জ করেন রিচার্জের দোকানে গিয়ে, তা আপনি ওই অফারটি পেয়ে যাবেন, মানে 2 GB ইন্টারনেট 7 দিনের জন্য 18 টাকায় আপনি রিচার্জ করলেও পাবেন বা এই কোডটি ডায়াল করলেও পাবেন যদি আপনার প্রিপেড সিমের ব্যালেন্স থাকে। তো এখন আপনাদেরকে আমি যেই অফারটার কোড দেখিয়েছি বা আপনার যে অফারের কোডগুলো দেখিয়েছি, তো এই অফারগুলো পাবেন আপনি আপনার প্রিপেড সিমটি বা আপনার বাংলালিংক প্রিপেড সিমটি যদি বন্ধ প্রিপেড সিমের আওতায় পড়ে। তো এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন বা বলতে পারেন আপনার প্রিপেড সিমটি বন্ধ প্রিপেড সিমের আওতায় পড়ে কীভাবে বুঝবেন। ধরুন আপনার বাংলালিংক প্রিপেড সিমটি 1 মাস বা 2 মাস আপনি বন্ধ রেখেছেন বা আপনি প্রিপেড সিমটি চালাচ্ছেন না বা রেখে দিয়েছেন, এরকম প্রিপেড সিম যদি আপনার থাকে তাহলে ওই প্রিপেড সিমটি আমি যতটুকু জানি বা আমি যতটুকু দেখেছি সেটি বন্ধ প্রিপেড সিমের আওতায় পড়ে যাবে, তারপর আপনি এই অফারগুলো পাবেন। বা আপনার 1 মাস 2 মাস বন্ধ রয়েছে সেই প্রিপেড সিমটি যখন আপনার ফোনে আপনি রাখবেন বা আপনার ফোনে আপনি চালু করবেন তখন দেখবেন বিভিন্ন অল্প টাকায় বেশি বেশি ইন্টারনেট মিনিট অফার ইন্টারনেট অফার আপনি দেখতে পাবেন। তো আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটি দেখে আপনাদেরকে আমি যে কোডটি দেখিয়েছি বা যে অফারটি আমি বলেছি সেই অফারটি আপনারা না পেতে পারেন। তো না পাওয়ার আরেকটি কারণ হয়, অনেক সময় দেখা যায় এই যে আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি বা আপলোড করেছি, আপলোড করার পর অনেক পরে দেখা যাচ্ছে আপনার কাছে ভিডিওটি গিয়েছে বা আপনি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে 1, 2, 4, 5, 6 মাস পর আপনি হয়তো ভিডিওটি দেখেছেন, তখন হয়তো আপনি অফারটি আর পাচ্ছেন না। কেননা আপনারা হয়তো প্রায় সকলে জানেন প্রায় সকল প্রিপেড কোম্পানি কিন্তু ওনাদের অফারগুলো পরিবর্তন করতে পারে বা করে ফেলে। তো অফার পরিবর্তন করার কারণে হয়তো আপনারা অনেক সময় এই অফারগুলো নাও পেতে পারেন দেরির কারণে।